রোড শোয়ে গাড়ি লক্ষ্য করে উড়ে এলো মোবাইল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় আবার ফাঁক। রবিবার কর্ণাটকের মাইশুরুতে রোড শো চলাকালীন মোদীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো মোবাইল ফোন। নতুন নতুন খবরের আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন শাইন টিভি 24/7। যদিও ফোনটি প্রধানমন্ত্রীর গায়ে লাগেনি, সংবাদ সংস্থা এনআই সূত্রে এই খবর জানা গিয়েছে। আগামী 10ই মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন, তার আগে রবিবার সে রাজ্যে বিভিন্ন এলাকায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরে রোড শো করেন। ওই রোড শো চলাকালীনই মোদীর গাড়ি লক্ষ্য করে মোবাইল ছোড়া হয়। ভিড়ের মধ্যে কে মোবাইল ছুড়লেন তা এখনও স্পষ্ট হয়নি। চলতি বছরের জানুয়ারি মাসে কর্ণাটকে প্রধানমন্ত্রী নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। সেবার হুগলিতে জাতীয় যুব উৎসবে যোগ দিতে সেখানে গিয়েছিলেন মোদী। বিমানবন্দরে নেমে কর্মসূচি স্থলে যাচ্ছিলেন তিনি, গাড়ির পাদানিতে দাঁড়িয়েছিলেন, রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ, প্রধানমন্ত্রীর পাশ দিয়ে ছুটছিলেন তার নিরাপত্তা রক্ষীরা। তখনই নিরাপত্তা বলায় টপকে মোদীর একেবারে কাছে পৌঁছে যান এক যুবক, তাকে মালা দিতে যান। প্রধানমন্ত্রীর হাতে মালাটি নিয়ে এক রক্ষীকে দিয়ে দেন। ওই ঘটনার পরেই প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, কনভয়ের বহির্বলয় নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। সেই সমস্ত বলয় ভেঙে কিভাবে যুবক ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও পুলিশ কমিশনার দাবি করেছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনো রকম গাফিলতি হয়নি। এর আগে গত বছরের 5ই জানুয়ারি পাঞ্জাবে প্রধানমন্ত্রী নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই সময় তার যাত্রাপথ অবরোধ করেছিলেন একদল বিক্ষোভকারী, যার জেরে প্রায় 15-20 মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়।